আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় ছাত্ররা তোমরা কেমন আছো আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি তে তোমরা ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো মহান আল্লাহ তাআলার কাছে আমরা এই ফরিয়াদ করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করেন এবং আমরা যেন খুব অল্প সময়ের মধ্যে স্বাভাবিক পর্যায়ে শ্রেণীকক্ষে ফিরে আসতে পারি মহান আল্লাহ সবহান আহ দরবারে এই তাও কামনা করে আজকে আমরা শুরু শ্রেণী নবম পর্ববায়শ বিষয় ইসলাম উন্নতি শিক্ষা অধ্যায় দুই অধ্যায় দুই পাঠ এগারো ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎসব বা সন্না প্রিয় শিক্ষার্থীরা তোমরা বই খাতা কলম অবশ্যই এগুলো সামনে রাখবে এবং যেই প্রশ্নগুলো আমরা তোমাদেরকে দিব সেই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবে আমরা উত্তর সহকারী বলার চেষ্টা করবো ইনশাল্লাম আর বইতে যে লাইনগুলো আমরা দেখাতে বলবো সেই লাইনগুলো তোমরা দেখাবে প্রথমে তোমরা লিখবে যে ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস কি অথবা ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎসের নাম কি আমরা জানি ইসলামী শরীয়তের উৎস হল মোট চারটি কোরআন সুন্না বা হাদিস ইজমা যদি বলা হয় ইসলামী শরীয়তের প্রধান উৎস কয়টি তাহলে হবে দুটি এবং হাদিস এরপরে আমরা আসি শরীয়তের দ্বিতীয় উৎস হল সুন্না আমরা জানি হাদিসের অপর নাম হলো সুন্না হাদিসের অপর নাম কি সুন্না এরপরে তোমরা প্রশ্ন লিখবে যে সুন্না শব্দের অর্থ সুন্ন শব্দের অর্থ হলো রীতিনীতি সুন্ন কাকে বলে রসুলুল্লাহ সাল্লাল্লাহ হু আইলাইহি অথবা ইসলাম ঈশ্বরীয়তের পরিভাষায় সুন্ন কাকে বলে। ইসলাম ঈশ্বরীয়তের পরিভাষায় মহানবী মহানবী হজরতে মাহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আইলাইহি আসাল্লাম এর বাণী কর্ম ও তার সমর্থিত রীতিনীতিকে কি বলা হয় সুন্ন বলা হয় সুন্নকে হাদিস নামেও অভিহিত করা হয় আমরা আগে বলেছি সন্ন্যার অপর নাম কি হাদিস হাদিসের অপর নাম সন্না এরপরে তোমার প্রশ্ন লিখবে আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ কি সন্না হলো হাদিস হলো সুন্না বা হাদিস হলো ইসলামী শরীয়তের ব্যাখ্যা কোরআন আল কোরআনের ব্যাখ্যা মহান আল্লাহ সব কোরআন মাজিদে বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত মূল নীতি সেখানে আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন আর আমাদের এই প্রিয় নবী হজরত মোহাম্মদ মাধ্যমে এসব বিধিবিধান ও বিষয়সমূহ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এ বিষয়ে আল্লাহ সব তাই ইসাদ করেন পবিত্র কোরআনে বিসমিল্লাহ রহমান রহিম

নাজিল করা হয়েছে সুরাল আয়াত নম্বর চুয়াল্লিশ একটি উদাহরণের মাধ্যমে এ বিষয়টি স্পষ্ট হতে পারে যেমন আল কোরআনে বলা হয়েছে আকাই মুসলা অর্থাৎ তোমরা সালাদ কায়েম করো প্রতিষ্ঠা করো আল সুরাল আয়াত নম্বর বাহাত্তর কিন্তু এ সালাদ কিন্তু কোথায় এভাবে কোন সময়ে সালাত আদায় করতে হবে এর কোনো পূর্ণাঙ্গ বর্ণনা আল কোরআনে পাওয়া যায় না বরং প্রিয়নী হজরতে মাহমুদ রুসুল্লাহ সাল্লাম এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন হাদিসের মাধ্যমে সন্ন্যার মাধ্যমে তিনি সালাতের সমস্ত নিয়মকানুন ও তার হাদিস বা এর মাধ্যমে বিশ্লেষণ করেছেন এভাবে আল কোরআনের নির্দেশ ও সন্ন্যার বর্ণনার মাধ্যমে সালাদ প্রতিষ্ঠিত হয় বা সালাদ প্রতিষ্ঠা লাভ করে মূলত সন্না বা হাদিস হলো আল কোরআনের পরিপূরক তোমরা এই লাইনটি দেখাবে যে আল কোরআনের পরিপূরককে আল কোরআনের পরিপূরক হলো হাদিস বা সন্না আল কোরআনকে শরীয়তের দলিল হিসাবে বর্ণনা করা হয়েছে এব আল্লাহসুম হায়া নাহু তা আল্লাহ শেষ করেন বিসবিল্লাহির হমেদ রহিম ওয়া মায়া কুমুর রাসূলফাজু হুয়া মায়ে না হকুম ওয়া মায়ে না হকুম আইনু হু ফেন হচ্ছে রাসূল তোমাদের ইজা দেন তা তোমরা গ্রহণ করু আর তোমাদের যা তোমাদের জন্য যা নিষেধ করেছেন বা তোমাদের যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাক সোরা আল হাস সুতরাং আমরা বলতে পারি বা প্রমাণিত যে বা হাদিস অন্যতম দলিল ও উৎস আল এর পরেই স্থান তোমরা প্রশ্ন লিখবে ইসলামী শরীয়তের আল কোরআন এর পরেই কিসের স্থান হাদিসের স্থান বা সন্ন্যার স্থান এখন আমরা আসি শিক্ষার্থীরা এই হাদিস সম্পর্কে আমরা এখন তোমাদেরকে বলতে চাই হাদিস শব্দের অর্থ কি তোমরা প্রশ্ন লিখবে লাইন দেখাবে হাদিস শব্দের অর্থ হাদিস শব্দের অর্থ হলো কথা বা বাণী তোমরা প্রশ্ন লিখবে হাদিস কি অথবা হাদিস কাকে বলে ইসলামী শরীয়তের পরিভাষায় হাদিস বলতে বোঝায় মহারবি বাণী কর্ম ও মৌন সম্মতিকে কি বলা হয় হাদিস বলা হয় তাকে রাবিতে বলা হয় ফেরি আকাউলি তাকরি এরপরে তোমরা লিখবে হাদিসের অংশ কয়টি হাদিসের দুটি অংশ একটি অংশকে বলা হয় সনত আরেকটি অংশকে বলা হয় মাতন একটি হলো সনত অপরটি হলো মাতন এখন আমরা আসব সনদ কাকে বলি অথবা সনদ কি হাদিসের রাবি রাবিবারে যিনি হাদিস বর্ণনা করেন যিনি হাদিস বর্ণনা করেছেন হাদিসের রাবি পরম্পরা কে বলা হয় সনদ কি বলা হয় হাদিসের রাবি পরম্পরাকে কি বলা হয় সনদ বলা হয় যিনি হাদিস বর্ণনা করেন তাকে কি বলা হয় যিনি হাদিস বর্ণনা করেন তাকে বলা হয় রাবি বর্ণনাকারী রাবিবা বা বর্ণনাকারী হাদিস বর্ণনায় হাদিসের রাবিগণের স্বর পর্যায়ক্রমিক উল্লেখ বা বর্ণনা কি বা পরস্পরাকেই বলা হয় সনদ আর হাদিসের মূল বক্তব্য বা মূল অংশকে বলা হয় মতন তাহলে আমরা জানলাম হাদিসের রাবি পরম্পরাকে বলা হয় সনদ আর হাদিসের মূল বক্তব্যকে বলা হয় মতন হাদিস শাস্ত্রে সনদ ও মতন উভয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এরপর আমরা আসি হাদিসের প্রকার ভেদ মতন বা হাদিসের মূল বক্তব্যের উপর ভিত্তি করে হাদিসকে কয় ভাগে ভাগ করা হয়েছে তোমরা এই লাইনটি দেখাবে এবং প্রশ্ন লিখবে আমি আবার বলছি মতন বা হাদিসের মূল বক্তব্যের উপর ভিত্তি করে হাদিসকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে তিন ভাগে এক কাউলি দুই ফেরিলি তিন তকরি এখন আমরা আসবো কাউলি হাদিস কি অথবা কাউলি হাদিস কাকে বলা হয় রসুল্লাহ সাল্লি ইসলাম এর বাণী সূচক হাদিসকে বলা হয় কাউলি অর্থাৎ মহানবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসলাম ইসলামের ইসলামী শরীয়তের বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে তিনি সাহাবেদের উদ্দেশ্যে জবানের মাধ্যমে পবিত্র কথার মাধ্যমে যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেগুলোকে বলা হয় আউলি হাদিস অথবা বাণী হাদিস অর্থাৎ মহানবী সাল্লাহ ভাই ইসলামের পবিত্র মুখ নিশ্চিত বাণীকে কাউলি বা সূচক হাদিস বলা হয় এরপরে আমরা আসি ফেইল হাদিস কাকে বলি ফেইলি শব্দের অর্থ হলো সম্বন্ধীয় অর্থাৎ যে হাদিসে মহানবীসাল্লা ইসলামের কোনো কাজের বিবরণ স্থান পেয়েছে তাকে বলা হয় ফেইলি বা কর্মসূচি মূলক হাদিস বলা হয় বা কর্মসূচক হাদিস বলা হয় কী সূচক কর্মসূচক মানে বাস্তব জীবনে নবী হিসাবে কর্মের মাধ্যমে কাজের মাধ্যমে তিনি সেগুলো দেখিয়েছেন এগুলো বলা হয় কর্মসূচক হাদিস বা ফিল হাদিস তিন তকরির হাদিস তাকরির শব্দের অর্থ হল মৌন সম্মতি বা মনের সম্মতি মৌন সম্মতি ব্যাপক কাকে বলে তাকরিরি হাদিস রাসুল্লাহ সাল্লাম এর অনুমোদন সূচক হাদিসই হলো তাকরিরি হাদিস অর্থাৎ সুল্লাহ সাল্লুসাল্লাম এর সামনে কোনো কথা বলেছেন কিংবা কোনো কাজ করেছেন কিন্তু রসুল্লাহ নিজে করেননি এবং তাতে বাধাও দেননি বরং মৌনতা অবলম্বন করেছেন করে তাকে সম্মতি বা অনুমোদন দিয়েছেন এরূপ অবস্থা বা বিষয়ের বনরাজে হাদিসগুলো এসেছে সেই হাদিসগুলোকে বলা হয় তকরির বা সম্মতি সূচক হাদিস এটা হলো আমাদের মতন বা হাদিসের মূল বক্তব্যের উপর ভিত্তি করে হাদিসকে তিন ভাগে আমরা বললাম এখন আমরা যে বলেছিলাম রাবির পরম্পরা কে বলা হয় সনদ মানে যিনি হাদিস বর্ণনা করেন একজন থেকে আরেকজন এভাবে সাহাবি থেকে রসুল্লাহ থেকে সাহাবি সাহাবি থেকে তাবি তাবি থেকে তাবি তাবি এই রাবির বর্ণনা পরম্পরাকে বলা হয় সনদ সনদ বা রাবির পরম্পরার দিক থেকে হাদিসকে কয় ভাগে ভাগ করা হয়েছে তাও তিন ভাগে ভাগ করা হয়েছে এক মারফু হাদিস দুই মাফ হাদিস তিন হাদিস এখন আমরা আসো মারফু হাদিস কাকে বলি যেই হাদিসের সনদ রাবির বর্ণনা পরম্পরা রসুল্লাহ সাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে বলা হয় মারফু হাদিস মাউকুফ হাদিস কাকে বলেন যে হাদিসের সনদ সাহাবি পর্যন্ত পৌঁছেছে পৌঁছে গিয়েছে পর্যন্ত পৌঁছিনি এরূপ হাদিসকে বলা হয় মাউকুফ হাদিস মাকতু হাদিস কাকে বলেন যে হাদিসের সনদ কোন তাবি পর্যন্ত পৌঁছেছে তাকে বলা হয় মাক্তু হাদিস বলা হয় অন্য কথায় যে হাদিসে কোনো বাণী কাজ ও মৌনসম্মতি বর্ণিত হয়েছে তাকে মাত্তু হাদিস বলা হয় আমরা আগেই বলেছি যে সাহাবি কাকে বলে যে রসুল্লা সাল্লামকে যারা ইমানের সাথে দেখেছেন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন তাদেরকে বলা হয় সাহাবি তাবি কাকে বলে যারা রসুলকে দেখার নাই সাহাবিদেরকে ইমানের সাথে দেখেছেন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন তাদেরকে বলা হয় তাবি প্রকৃতপক্ষে শরীয়তের আরও বহু প্রকারের হাদিস দেখা যায় আমরা পরবর্তী ক্লাসে পরবর্তীতে এইগুলো সম্পর্কে আমরা জানবো হাদিসের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকার হলো হাদিসে কুৎসি কুৎসি শব্দের অর্থ কি কুৎসি শব্দের অর্থ হলো পবিত্র এ প্রকার হাদিস সরাসরি আল্লাহ তালার সাথে সম্পৃক্ত তোমরা এর রাংটি দেখাবে কোন প্রকারের হাদিস সরাসরি আল্লাহ তালার সাথে সম্পৃক্ত হাদিসি কুৎসি কুৎসি শব্দতে কী বললাম কুৎসি শব্দের অর্থ হল পবিত্র ইসলামী শরীয়তের পরিভাষায় যে হাদিসের শব্দ ও ভাষা রসুল্লাহলাম এর নিজস্ব কিন্তু তার অর্থ ভাব ও মূল কথা আল্লাহ তালা নিকট থেকে ইলহাম বা স্বপ্ন যুগে প্রাপ্ত ইলাম মানে স্বপ্ন যুগে প্রাপ্ত তাকে বলা হয় হাদিসি কুৎসি তোমার তোমরা এখানে একটা প্রশ্ন লিখতে পারো সেটা হলো হাদিসে কুৎসি কি অথবা হাদিসে কুৎসি কাকে বলে সংক্ষেপে যে হাদিসের মূল কথা আল্লাহ তাল নিকট থেকে প্রাপ্ত এবং মহানবী সাল্লাম নিজের ভাষায় তা উম্মদকে জানিয়ে দিয়েছেন সেটাই হলো হাদিসে কুৎসি প্রিয় শিক্ষার্থীরা আসুক আজকে আমরা মাতান এবং সনদের ভিত্তিতে যে হাদিসগুলো সম্পর্কে আমরা এখানে প্রশ্নোত্তরের আলোকে বলেছি এই প্রশ্নোত্তরগুলো আমরা শিখব হাদিস সম্পর্কে আমরা আরও জ্ঞান অর্জন করব আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামী শরীয়তের এই দ্বিতীয় উৎস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা তফিক দান করুক এই তফিক কামনা করি আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি